আমাদের মা বোনেরা ইতিকাফ করবে না করবে, তাদেরকে সওয়াবের প্রয়োজন নাই? মহিলারা কোথায় ইতিকাফ করবে? প্রিয় উপস্থিতি, এক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরামের মতভেদ রয়েছে। কিছু কিছু মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে মহিলারা মসজিদে এসে ইতিকাফ করবে। কোথায়? মসজিদে এসে ইতিকাফ করবে। তারা দলিল দেয় ওয়ান্তুম আকিফুনা ফিল মাসাজিদ, যে তারা অবস্থান করবে ইতিকাফের জন্য এসে মসজিদে। ঠিক আছে, কিন্তু অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম, সাথে সাথে বাংলাদেশের মুহাদ্দিসিনে কেরাম এবং বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী তারা বলে যে মহিলারা মসজিদে আসবে না, তারা ইতিকাফ করবে তাদের বাসায়। বাসায় প্রত্যেকটা মহিলাদের একটা নামাজের জায়গা আছে না নাই? তারা কি একবার আঙ্গিনায়, আরেকবার বারান্দায়, আরেকবার ঘরে এভাবে নামাজ পড়ে? নির্দিষ্ট একটা জায়গা আছে না নাই? ওই জায়গাতে সে আমাদের মা বোনেরা সেখানে ইতিকাফ করবে। ইনশাআল্লাহ খবরটা পৌঁছে দিব তো আমরা। ইতিকাফের ফজিলত তো জানলাম, তাদেরকে বলবো, এবং তারা তো মসজিদে আসবে না যেহেতু ফিতনার জামানা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্ব নবী ইন্তেকালের পরে যখন মহিলারা মসজিদে আসতেন তখন তিনি বলছেন যে বিশ্ব নবী যদি এখন বেঁচে থাকতেন, বর্তমান নারীদের, বর্তমান মহিলাদের যে অবস্থা, তাহলে তিনি মসজিদে আসতে বাধা প্রদান করতেন। বলেন সুবহানাল্লাহ। বর্তমান জামানাটা কি ওই জামানাটা থেকে ভালো নাকি? সেই জামানাটা তো ছিল সাহাবীদের জামানা। এই জন্য আমাদের মা বোনেরা ইতিকাফ করবে কোথায়? ঘরে। তারা তাদের নামাজের স্থানে ইতিকাফ করবে। আল্লাহ পাক তাদেরকে সওয়াব বুঝে ইতিকাফ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এবার আমরা শুনবো যে ইতিকাফের মধ্যে আমল কি কি করবো। ইতিকাফে তো ঢুকবো নাকি? তিন দিন, দশ দিন, কিন্তু আমল কি করবো আমরা? বিশ্ব নবীকে যখন জিজ্ঞাসা করা হলো, তখন তিনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে দিলেন, হে আয়েশা, তুমি ইতিকাফের মধ্যে এই দোয়াটা বেশি বেশি পাঠ করবে। কোন দোয়াটা জানার প্রয়োজন আছে না নাই? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না অথবা আননি। যদি আমরা সকলে মিলে বলি তাহলে আন্না, আর যদি একাই থাকি তাহলে আননি। আবার বলি দোয়াটা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না অথবা আননি। এবার আসি যে ইতিকাফ অবস্থায় আরো যে সমস্ত আমলগুলো আছে, আরো আমলের মধ্যে ধরতে পারেন আপনি কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত করবেন, আফজালুল যিকরি তেলাওয়াতুল কোরআন। দ্বিতীয় নম্বরে আপনি জিকির করবেন, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বেশি বেশি নফল নামাজ আদায় করবেন। ধর্মীয় বইগুলোকে আপনি তেলাওয়াত করবেন, পড়বেন, জ্ঞান অর্জন করবেন। অশ্লীল, ফাহেশা, অনর্থক কথাবার্তা বলে আপনি এই মূল্যবান সময়গুলোকে নষ্ট করবেন না, ইনশাআল্লাহ পাবেন তো সকলেই। এবার আসি এই মসজিদের মধ্যে তো ঢুকবো, এখন আমরা বের হতে পারবো কিনা এই থেকে? একান্ত প্রয়োজন, যেটা জরুরত পেশার পায়খানা, এই প্রয়োজন ছাড়া মুতাকিফ যে ব্যক্তি ইতিকাফের মধ্যে ঢুকবে, এ ব্যক্তি ইতিকাফ থেকে বের হতে পারবে? দুনিয়াবি সে কোনো লেনদেন এই ইতিকাফের মধ্যে ঢুকে করতে পারবে, কিন্তু যদি একান্ত প্রয়োজন হয় যে তাকে ছাড়া আর হবে না, তার সাথে কথা বলার প্রয়োজন, তাহলে মুহাদ্দিসিনে কেরাম এতটুকু বলেছেন যে সে মোবাইলে কথা বলবে, তাও আবার অল্প। কি করবে? অল্প একটু সময়, যা না হলেই না, যেটা একেবারেই জরুরি সেটা কি? মোবাইলে একটু কথা বলতে পারবে, কিন্তু তার বাকি সময়টা, পুরা সময়টা সে কাটাবে কোথায়? আল্লাহ পাকের ইবাদত বন্দেগীগুলোর মধ্যে। ইতিকাফ আমরা কখন থেকে শুরু করব? 20 তারিখ থেকে নিয়ে সূর্য ডুবার আগেই আমরা ঢুকে যাব। কখন? অনেকে ভুল করে, মাগরিবের নামাজের সময় ঢোকে, নামাজের পরে ঢোকে, বাড়ি থেকে এসে ঢোকে। সূর্য ডুবার আগেই আমরা মসজিদে চলে আসবো, পারলে আসরের পরেই ঢুকে যাব। এবং আমরা বের হব কখন বলেন দেখি? ঈদের চাঁদ, শাওয়ালের যে চাঁদটা আমরা দেখবো, এই চাঁদটা যখন সূর্য উঠেছে অথবা আমরা দেখতে পারবো, এই চাঁদটা দেখার পরে আমরা মসজিদ থেকে বের হব, পারবো তো ইনশাআল্লাহ।